আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আরব আমিরাতের যে ভিসা, মানে যে নর্মাল পেশার যে ভিসাগুলো বন্ধ হয়ে গেছে বা ভিসাগুলো বের হইতেছে না, অফিসিয়ালভাবে আরব আমিরাত ঘোষণা করেছে, এরকম একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম এবং একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকেও আপনাদেরকে সেই স্ক্রিনশটটা দেখাচ্ছি। তো এই ভিডিওটা অনেকেই পুরা ভিডিও আমার দেখেন নাই, জাস্ট থাম্বনেলটা পড়ছেন আর স্ক্রিনশটটা দেখছেন, নিচে টাইটেলটা পড়ছেন, পরেই আপনারা মন্তব্য শুরু করে দিচ্ছেন, ভিতরে আর জান না আমি ভিতরে কী বলছি। তো আজকের ভিডিওতে কিছুটা খুলাসা করতে চাই যে আমি ভিতরে কী বলছিলাম। ভিডিওটা আপনারা আশা করছি আজকে দেখবেন, দেখার পর আর যাদের মনে আপনার দুশ্চিন্তা আছে তারা গিয়ে আমার এই ভিডিওটা আবার দেখে আসবেন আমি কী বলেছি ভিডিওটাতে। আমার কথা হলো, একটা ভিডিও তৈরি করলে সর্বপ্রথম ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন যদি সময় থাকে, আর যদি সময় না থাকে ভিডিও দেখবেনই না, একবারে দেখার কোনো দরকারই নাই, ঠিক আছে? যাদের হাতে সময় আছে তারা দেখুন, যাদের হাতে সময় নাই তারা আনসাবস্ক্রাইব করে দেন, আনলাইক করে দেন, আনফলো করে দেন, কোনো রকমের সমস্যা নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আজকে আপনাদেরকে বলছি সেই ভিডিও সম্বন্ধে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এখন পর্যন্ত, সেটা তো পুরান কথা, এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি যে দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আর একেবারেই কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যায়নি, সেটা আপনাদেরকে আবারও বলছি। নর্মাল যে পেশাগুলো আছে, যেমন সাধারণ যে পেশাগুলো, সেগুলো বন্ধ, যা বড়ো বড়ো পেশাগুলো এখনও খোলা আছে বা বের করতেছে মানুষ, পার্টনার ভিসা, ম্যানেজারের ভিসা, অ্যাকাউন্ট্যান্ট ভিসা, এগুলো ভিসা কিন্তু বের করতেছে, ঠিক আছে? নর্মাল পেশাগুলো বন্ধ, তবে যে কোনো মুহূর্তে হয়তো চালু হতে পারে। তো এই যে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছিলাম, গত ভিডিওতেও বলেছিলাম যে এই স্ক্রিনশটটা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল, তারা না জেনে না বুঝে। কিন্তু এখানে কি, এটা 2012 সালে যে নিউজটা ছিল সেই নিউজটা, নতুন কোনো অফিসিয়াল ঘোষণা যে তারা অফিসিয়ালভাবে ঘোষণা করেছে, তখন কিন্তু অফিসিয়ালি ঘোষণা করেছিল। তখনও কিন্তু আপনারা হয়তো অনেকেই জানবেন, আমি তো তখন ছিলাম, অনেকেই দেখবেন যে প্রায় 15-20 দিন পর অফিসিয়াল ঘোষণাটা করেছিল, সাথে সাথে কিন্তু ঘোষণা করেনি, ও 15-20 দিন পর অফিসিয়ালভাবে এই ঘোষণাটা তারা দিয়েছিল যে নতুন ভিসা বাংলাদেশের জন্য ইস্যু হবে না। তো ওই স্ক্রিনশটটাই কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেকেই ভিডিও দেখেন নাই, পুরোনা দেখে আপনারা নানান রকমের কমেন্টস, নানা রকমের মন্তব্য শুরু করে দিয়েছেন যে আপনি আগের ভিডিও কেন দেন, ধালাল, এসে অনেক রকমের কথাবার্তা বলতেছেন। আচ্ছা, বলতেই পারেন, স্বাভাবিক, হয়তো সেটা আপনাদের মতামত দিতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এটাই, যে ভিডিও তৈরি করি না কেন, যে কথা বলি না কেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু থেকে দেখবেন কী বলছি না বলছি, দুই সময় থেকে দেখবেন, সময় না থাকলে ভিডিও দেখার দরকারই নাই, ঠিক আছে? আমার ভিডিও দেখেন, আমি সেটা আপনাদেরকে বারবার বলি না। আর এই যে ভিডিও তৈরি করি কষ্ট করে, এত কষ্ট করে, সেটা কি টাকা ইনকাম করার জন্য বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আমার এক দুই দিনের যে উপার্জন, বিজনেস করে যে টাকা ইনকাম করি ইউটিউব ফেসবুক থেকে, আমি মানে এক মাসে ওই টাকা আমি পাবো না, ঠিক আছে? তো যাই হোক, তারপরেও আমি যেহেতু ইউটিউব ফেসবুকে কাজ করছি, অনেকে আমার সমালোচনা করেন, অনেকে সমালোচক আছে, তাদের জন্য আরও বেশি ভিডিও আমি তৈরি করব যারা সমালোচনা করেন আমাকে নিয়ে, কারণ সেটা আমার কাছে ভালো লাগে। সমালোচনা না করলে তো ভালো লাগবে না, ঠিক আছে? সমালোচক থাকবেই, ঠিক আছে? একটা হাতের আঙ্গুল পাঁচটা সমান না, এখানে একটু এদিক সেদিক থাকবে, একটা ফ্যামিলিতে সমস্যা হয়, আর আমি তো দূরের কথা। তো যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন, যারা আমার কথা বিশ্বাস করেন, তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, আর যারা আমাকে ঘৃণা করেন, যারা আমাকে দেখতে পারেন না, যারা আমাকে বিভিন্ন রকম ভাবেন, তাদের জন্য তৈরি করি, কারণ তাদের একটু রাগান্বিত করার জন্য। তবে আমি এমন কোনো কাজ করছি না বা এমন কোনো কথাবার্তা বলি না যেগুলো আপনারা রাগ করবেন বা আমার প্রতি রাগ করবেন, হয়তো আমার একটা বদ অভ্যাস হচ্ছে এটাই, আমি কমেন্টসের উত্তর আমি টাইম টু টাইম দিতে পারি না, সে একটা সমস্যা আমার, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।